চিন্তা করাটা অপরাধ, চিন্তা করেছেন মানে তাদের নিন্দা করা সেটা অপরাধ, ঠিক আছে? এর জন্য এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, ভগবানের সমান করা সেটাও অপরাধ, আর ভগবান থেকে বাদ এরা এটাও বলা অপরাধ। তাই ভগবান আমরা একেশ্বরবাদী এবং আমরা ভগবানের আরাধনা করি, কার আরাধনা করি? এক এবং অদ্বিতীয় পরমেশ্বরের আরাধনা করি, আমরা বহু ঈশ্বরবাদী নই, এটা আমাদের বুঝতে হবে। এর জন্য আমরা চাই, আমরা যেন আজকের এই নবমী তিথিতে আমরা এখানে যারা যারা উপস্থিত হয়েছি সকলেই আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা ভগবানের কথা শ্রবণ করেছি, এবং আমরা আরও আরও সময়ে যেন এই সমস্ত আয়োজন করি। বিশেষ করে আমি চাইব, আমি অনেক ভগবত তত্ত্ব বিষয়ক নাটক লিখি এবং অনেক জায়গায় সেটা মঞ্চস্থ করি। আমাদের কিষণপুরে এখন পর্যন্ত আমরা কোনো নাট্য সমাজ গঠন করিনি, তা আমরা আগামীতে আগামী দুর্গা পূজা আসলে আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে থেকেও, আপনাদের মধ্যে রেখেও আমরা বিশেষ দিনে বিশেষ নাটক উপস্থাপন করার জন্য। এবং আমরা আমি এবারও চাইছিলাম, কিন্তু এত ব্যস্ততায় ছিলাম যে আমার পক্ষে সম্ভব হয়নি। তো আগে থেকে প্রস্তুত নিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের বৈদিক নাটক, হ্যাঁ, যেন আপনাদের সেই দুর্গাপূজাতে উপস্থাপিত হয়, এবং আমরা নিজেরাই আমি নিজে চেষ্টা করব সেটা সেটা যেন মঞ্চস্থ হয়, তার জন্য এটা ব্যবস্থা করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদি সীতারাম কমিটি, আমি মহারাজের কাছে আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে সীতারাম কমিটির এখানে জায়গা নেই তারা পূজা করার জন্য, তাদের যদি কোনো একটা জায়গা নির্ধারণ করে দেন তাহলে আমি এই প্রস্তাবটা দিয়েছি, ম্যানেজমেন্টের সাথে আমি আলোচনা করেছি। তো আপনারা জানি না এটা কী হবে, তো আমি বলেছি এটা, কৃষ্ণ কী করবেন জানি না। হরে কৃষ্ণ। তো যা দেওয়া হয় না তা তো বলা যায় না, তারপরেও আমি বলেছি এটা আমাদের ম্যানেজমেন্ট মাথায় নিয়েছেন, এবং দেখা যাক কী হয়। হরে কৃষ্ণ। তা আপনারা আমাদের রাধা মাধব মন্দির রয়েছে, আপনাদের সকলের আরাধ্য স্থান, আরাধনার স্থান, ভক্তির স্থান। তো সেই স্থানটা অত্যন্ত অবহেলিত, প্রাচীর নেই, কোনো মন্দির নেই, এই মন্দিরটার মধ্যে বৃষ্টি আসলে একেবারে বেসে যায় সব, হ্যাঁ, সর্ব আমরা যেখানে ঘুমাই সেখানেও বৃষ্টি পড়ে, হ্যাঁ, উঠে বসে থাকতে হয়। যাই হোক, এখন আমাদের গরিব অবস্থায় রয়েছে, ভবিষ্যতে হবে। তা আপনাদের সকলের সুন্দর দৃষ্টি রাখা দরকার, যাতে আমাদের আরাধনার স্থান, ভক্তির স্থান, সে স্থানটা যেন, হ্যাঁ, এটা আপনাদের সকলের, এটা কার, এটা আমাদের সকলের স্থান, এবং আমরা যেন সেই আমাদের এই স্থানটাকে যেন আমরা সুন্দর করে, যেন সমস্ত পৃথিবীর মধ্যে যেন একটা মন্দির হিসাবে সমস্ত পৃথিবী যেন জানতে পারে। আপনারা দেখবেন ইসকন যে আসার পর আমাদের যে কিষণপুর টিভির মাধ্যমে সমস্ত বিশ্বে জানে যে একটা মন্দির রয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বিদেশ থেকে অনেক ভক্তরা যখন আসে তো রাস্তা নেই, খুঁজে পায় না, কিন্তু এখানে ঘুরঘুর করতে থাকে মন্দিরে প্রবেশ করার জন্য। যখন তারা নেটে যখন চার্জ করে তখন দেখা যাচ্ছে যে আমাদের এই কিষণপুর টিভিটা, কিষণপুর মন্দিরটা আগে আসে, অনেক আগে তো সেটা, কিন্তু নেটে এটা আগে আসে এবং সবাই এখানে চলে আসে, এই শিববাড়িতে আগে চলে আসে। হ্যাঁ, কিছুদিন আগে নেপাল থেকে 21 জন ভক্ত এসেছেন, আবার রাশিয়া থেকে এসেছেন আমাদের মন্দিরে মন্দির পরিদর্শন করার জন্য, প্রসাদ পেয়ে তারা গেলেন। এভাবে বিভিন্ন দেশ থেকে ভক্তরা এখানে আসবেন। তো দেখবেন আপনারা কোনো একদিন এটা এত সুন্দর এক মন্দির হবে, আর এই ফলটা আমরা যারা এখানে অবস্থান করছি আমরা সকলেই ভোগ করব। হয়তো আমি সুনন্দনকানায় থাকবো না অথবা থাকবো, কিন্তু আমরা সকলেই আমরা কী করবো, আমরা বিদেশি যারা ভক্ত রয়েছে, যারা ভগবত ভক্ত রয়েছে, তাদের দর্শন লাভ করব এবং তাদের কৃপা ভিক্ষা আমরা লাভ করতে পারবো, এবং আমরা অত্যন্ত আনন্দ লাভ করব।